আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বাসায় মেহমান আসার কথা আছে কিন্তু গ্যাস নাই, তো এই পরিস্থিতিতে আমি কি করব, কি করতে পারি, তো কিভাবে রান্না বাড়া করলাম, কিভাবে মেহমানদের আপ্যায়ন করলাম, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং উপকারে আসবে। তো এই যে চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি, এক পাশে এটা গরুর মাংস আর ওই পাশে খাসির মাংস প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে আমি আগে সুন্দর করে মাংসটা কষিয়ে নিই প্রেশারে দেওয়া ছাড়া, তো তারপরে আমি প্রেশারে দিই পানি দিয়ে। তো এভাবে রান্না করলে মাংসটা অনেক টেস্ট আসে, ভালো আসে। আর একবারেই যদি আমি মাংস মাখিয়ে আগে প্রেশারে দিয়ে দিই তখন মাংসটা আমার মনে হয় যে ভালো লাগে না। তো যাই হোক, এই যে রোস্ট রান্না করার জন্য আমি চিকেনগুলো কেটে রেখেছি আর মশলাগুলো একসঙ্গে মিক্সড করে রাখছি। তো আমার বাসায় আসলে গ্যাস থাকে না, শুক্রবারের দিন মেহমান আসার কথা ছিল, শুক্রবারে গ্যাস থাকে না, আর এটা আমার একদমই মাথায় ছিল না, মনে ছিল না যে আমার গ্যাস থাকবে না বাসায়। তো মনে ছিল না, তারপরেও আমি কি করেছি, আমি যেভাবে করেছি তো আল্লাহ রক্ষা করেছে। আসলে আমি বৃহস্পতিবার দিন রাতে মানে মাংসগুলো রান্না করে রেখেছিলাম, খাসির মাংস, গরুর মাংস, এগুলি তো এগুলি আসলে একটু বেশি জাল লাগে, একদমই হালকা জালে রান্না হয় না মাংসগুলো। তো যাই হোক, এটা আমি আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম, তো এই জন্য মান সম্মানটা রক্ষা হয়েছে। আর বাকি যে রান্নাগুলো সেগুলোই আমি পরের দিন করতে গেছি। তো গ্যাস দুপুরে থাকে না জানি, আমি দুপুরে আসলে এভাবে রান্না করি না, এই জন্য অতটা মানে মাথায়ও নাই আমার। তো শুক্রবারের দিন সকাল 9টা থেকেই আমার বাসায় গ্যাস নাই। তো কী যে অবস্থা আমার, আমি তো ভয়ে মানে কী অবস্থা, এটা তো আসলে গ্রামের বাড়ি না যে চুলায় যে কোনোভাবে রান্না করা যাবে গ্যাস না থাকলেও। তো আসলে এটা ঢাকা শহর, নিজের বাসায় না থাকলে পাশের বাসায়ও গ্যাস থাকে না, তো এটাই। তো তারপরেও আমি পরে গ্যাস, আমার দুটোর দিকে গ্যাস আসছে, তো সেদিন আসলে গ্যাসও দেরিতে আসছে, অন্যদিন তো 12টার পরে মানে 1টার দিকে গ্যাস চলে আসে, কিন্তু সেদিন গ্যাস আসেই নাই, এরকম অবস্থা। মানে কোনো রকম পানিও গরম হয় না এরকম। তো চুলায় পানি দিয়ে রেখেছিলাম এক পাশে, আর এক পাশে আমি পোলাও রান্না করে নিয়েছি, কারণ পোলাও রান্নাটা হালকা গ্যাসেও হয়। তো কী পরিস্থিতিতে আছে আসলে রান্না করেছি সেটা আমিই জানি। তো বাকি অনেকগুলো রান্নাই ছিল আমার, এই যে রোস্ট রান্নাটা ছিল, তারপর জর্দা রান্নাটা বাকি ছিল, পোলাও রান্নাটা বাকি ছিল, তারপর ইলিশ মাছ ভুনা করেছি মানে ভাজি করেছি সেটা বাকি ছিল। তো এই রান্নাগুলো আমি পরে দুটোর সময় যখন গ্যাস আসে তখন আধা ঘন্টার মধ্যে আমি এই রান্নাগুলো করেছি, কারণ মেহমানরা নাস্তা দেওয়ার পরে নাস্তা খেয়ে নামাজে গেছিলো, শুক্রবার ছিল। তো নামাজ পড়ে আসার পর আমি রান্নাগুলো কমপ্লিট করে খেতে দিয়েছি, তো তারা আসার পরপরই আমি তাদের সামনে খাবারগুলো দিতে পেরেছি, এটাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া, মান সম্মান রক্ষা হয়েছে। তো এই যে রোস্টটা আমি এখন রান্না করছি, এটা শুক্রবারের, এগুলি শুক্রবারের রান্না ছিল বললাম, আর মাংস রান্নাগুলো আগের দিনই শেষ করে রেখেছিলাম। তো রোস্টের মশলাগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিলাম, আর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে, নইলে রোস্ট রান্না তো তাড়াতাড়ি হয়ে যায়, মানে মশলাগুলো যদি সুন্দর করে না কষানো হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো এই কারণে রোস্টের মশলাটাই আগে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই যে কিছু আলু বোখারা আমি এখানে দিয়ে দিলাম, কারণ রোস্টের মধ্যে আলু বোখারা খেতে আমার খুবই ভালো লাগে, এই জন্য। তো চিকেনটাকে আমি আগে একটু লবণ দিয়ে ফ্রাই করে রেখেছি, তো চিকেনটা কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, তাহলে রান্নার পরে এটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি মানে হালকা ভেজে নিয়েছি যেটুকু আর কি প্রয়োজন। তো এই যে এরকম করে আমি ভেজে নিয়েছি, দেখা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার 3টা মুরগি ছিল, 12 পিস রোস্ট হয়েছে। তো রোস্টগুলোকে আমি সুন্দর করে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো সবগুলো চিকেনের গায়ে লাগে। তো এখন সামান্য একটু পানি দিয়ে দিব আমি, যাতে মশলাগুলো কষানো হয়।
আর মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে মশলাগুলো আমি আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরও আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা দেওয়ার পর। তো এই পর্যায়ে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। তো এই যে এখন আমি এখন মানে সামান্য একটু ঝোলের জন্য পানি দিলাম, কারণ এখন আমার মাংসটা আর একটু রান্না করতে হবে। তো রান্না করতে গেলে মানে এখানে তো মশলার পরিমাণটা বেশি আছে, তো একটু সামান্য পানি দিয়ে রান্না না করলে মশলাটা নিচেই লেগে যাবে আর খেতেও আমার মনে হয় যে বেশি একটা ভালো লাগে না। তো এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো রান্না শেষ হতে হতে আমার পানিটা শুকিয়ে যাবে। আর এখানে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, তো সেটাই আমি এখন দিয়ে দিলাম। রান্নাটা প্রায় কিন্তু শেষ, নামানোর একটু আগে বেরেস্তাটা দিয়ে দিলাম। তো মানে চিকেনটা রান্নার শেষে যখন আমি নামিয়ে রাখবো, ঠান্ডা হলে কিন্তু একদমই গাঢ় হয়ে যাবে, ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন। তো এখানে 3 চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। তো সবার জন্য একটা পরামর্শ, আপনাদের যাদের বাসায় গ্যাস থাকে না দুপুরে, তো তারা এই মানে এভাবে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। গত রাতে মাংসগুলো রান্না করে রেখে দিতে পারেন, ভারী রান্নাগুলো আমার মনে হয় এগুলো নষ্ট হয় না, এভাবে আমরা রান্না করে রাখতে পারি, অন্তত মান সম্মানটা রক্ষা হবে, পরের দিন এতটা কষ্ট করতে হবে না। তো এই যে আমি জর্দা রান্না করব, তার জন্য আমি পানি দিয়ে দিয়েছি চুলায়, আর পানির সঙ্গে একসঙ্গে আমি জর্দার কালারটা মিক্সড করে দিয়েছি। তো এভাবে করলে আমার মনে হয় যে ভালো হয়, কালারটা চাউলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে। আর চাউলটা 15 মিনিট আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা 98% সিদ্ধ হলেই আমি নামিয়ে নিব, কারণ পরে চিনির শিরায় আবার রান্না করতে হবে। তো মেহমানদের খাবার সব কিছু খাবার শেষে একটু মিষ্টি মুখ করালে ভালো হয়, তো এই কারণেই আমি জর্দাটা রান্না করেছি। এই যে আমার সব রান্নাগুলো শেষ, জর্দাটা অনেক সুন্দর হয়েছিল, খেতে মজা হয়েছিল। আর এই যে রোস্টটা, তো এখানে ইলিশ মাছ ভাজা, আর এই যে মাংস, গরুর মাংস এটা, আর এখানে খাসির মাংস। তো এই ফাঁকে আমি পোলাওগুলো রান্না করে রেখেছি। তো এই তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।